Hi friends, welcome to my channel Nomadic Wheels and a very good morning to all my viewers from Leh. আজ আমার রাইডের দশম দিন আর এখন আমি যাচ্ছি লের রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে। আমার বাইকটা একটু সার্ভিস করিয়ে নেওয়া দরকার, বিশেষ করে বাইকের অয়েল আর রিয়ার ব্রেক শু চেঞ্জ করতে হবে। এত লং রাইডে বাইকের একটা জেনারেল চেক আপ করিয়ে নেওয়া দরকার। সার্ভিস করা নয় অয়েল আর ফিল্টার চেঞ্জ হচ্ছে, সার্ভিসিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলে ওয়াশ করিয়ে নেবো আর তারপরে বেরিয়ে যাবো সিএ প্যালেসের দিকে। আশা করছি আধ ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনাদের অনুরোধ করছি ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সার্ভিসিংয়ের পর গাড়ির স্মুথনেস একটু বেড়ে যায় আমার এটাই মনে হয়, যাই না সবাই একমত হবেন কি না। আমি এখন লে মানালি হাইওয়ে হয়ে এগিয়ে যাচ্ছি সে প্যালেসের দিকে, আবার দেখা হচ্ছে সে প্যালেসে। সে প্যালেস লাদাখের অন্যতম দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে একটা। অতীতে সে ছিল লাদাখের সামার ক্যাপিটাল। লে থেকে মানালি যাওয়ার পথে লে মানালি হাইওয়ের বাঁদিকে অবস্থিত এই সে প্যালেস এবং মোনাস্ট্রি, তামার এবং সোনার গিল্টি করা বিশালাকার সাক্ষ্যমণি বুদ্ধমূর্তির জন্যই এই মোনাস্ট্রি বিখ্যাত। জাংস্কার রেঞ্জের তুষারাবৃত পর্বতশ্রেণী আর ইন্দাস ভ্যালি সত্যি মনকে ছুঁয়ে যায়। ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, আশা করা যায় আপনাদের ভালো লাগবে। সে প্যালেস দেখে এবার যাচ্ছি টিক্সে মনাস্ট্রি দেখতে। দূরের পাহাড়ের উপরে মনে হচ্ছে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে। টিক্সে মনাস্ট্রির মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকেই দাঁড়িয়ে গেলাম। এখান থেকে কি অপূর্ব লাগছে টিক্সে মনাস্ট্রি। শুনেছি পাহাড়ের ঢালে বারোতলা এই মনাস্ট্রিটি সেন্ট্রাল লাদাখের সবচেয়ে বড় মনাস্ট্রি। মনে হচ্ছে রাস্তাটা একটু ভুল করে ফেলেছি, এখান থেকে ওঠার তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। রাস্তাটা একটু ভুল করে ফেলেছিলাম, উপর দিকে আসতে হতো। এখন চলে এসেছি টিস্কি মনাস্ট্রির এন্ট্রান্সের একদম সামনে,
এখানে বাইক পার্ক করে ভিতরে যেতে হবে। অ্যাসেম্বলি হল আর লাল বিল্ডিংটা বৌদ্ধ ধর্মের বিভিন্ন মূর্তি রয়েছে। অপূর্ব এই মৈত্রীয় বুদ্ধ মূর্তিটি 49 ফুট বা 15 মিটার লম্বা। দুটি তলা জুড়ে থাকা এই মৈত্রীয় বুদ্ধ মূর্তিটি টিস্কে মনাস্ট্রির প্রধান আকর্ষণ। এই পর্বটি এখানেই শেষ করছি। আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডেফিনেটলি ফলো মি অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আই উইল প্রোভাইড দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন। Thank you.